তেহট্ট থানার অন্তর্গত বয়েরভান্ধা গ্রামের কুলতলায় একটি পাট বোঝাই ট্রাক্টর মাঠ থেকে পাট বোঝাই করে ফেরার পথে কুলতলায় এসে উল্টে পাশের খাদে পড়ে যায়। গাড়িতে ড্রাইভার সহ তিনজনের মধ্যে একজন পাটের তলায় পড়ে যায়। খবর যায় তেহট্ট থানা পুলিশ প্রশাসনের কাছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও স্থানীয় মানুষদের সহযোগিতায় জেসিপি দিয়ে ট্রাক্টরটিকে তুলে পাট সরিয়ে পাটের তলায় থাকা ব্যক্তিকে বের করে গুরুতর আহত দুই ব্যক্তিকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে গুরুতর আহত খোকন সাহা মারা যান। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে খোকন সাহার পরিবারে। পরে এখানে একটু দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আমি ফোন করছি। হ্যাঁ আমাদের